কেমন আছেন সবাই? আজকে আমি আমার কোনো প্ল্যানই ছিল না রান্না করার, তো আমার সব কাজ, সারাদিনের সব কাজ আর কি শেষ হয়ে গেছে, তো ভাবলাম কিছু রান্না করে ফেলি। তো আজকে আমি খুব সহজে লৌতি চিংড়ি রান্না করি, কিভাবে আমি সেটা দেখাবো, মানে খুবই সহজ, কিছু সময়ের ভিতরে লৌতিটা হয়ে যাবে। তো আসেন দেখি কি কি দেই, কিভাবে কি করি। এখন আমি লতিটা মানে লতি আর চিংড়ি একসাথে আমি ধুয়ে নিছি সব পরিষ্কার করে, এখন লতি চিংড়ি এভাবে দিয়ে দিব। তারপর তারপর এর ভিতরে আমি দিব, আমি এখানে কুটে রাখছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটা আলু দিব আমি আজকে। তো পেঁয়াজটা এভাবে দিয়ে দিব, সব কিছু একসাথে দিয়ে আমি তৈরি করে ফেলবো। তারপর আমি রসুন দিয়ে দিব, আলুটাও দিয়ে দিচ্ছি এর ভিতরে, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম, আলু কাঁচামরিচ সব একসাথে। তারপর চুলোয় দিয়ে দিলাম এক এক করে আমি সব মশলা, যেমন হালকা এই যে এতটুকু পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব, একদম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব। সামান্য হলুদের গুঁড়া, এরপর আমার এভাবে দিতে দিতে আসলে একটা আন্দাজ হয়ে গেছে, তো আমি আমার আন্দাজের উপরেই এরকম একটু লবণ দিয়ে দিব। আসলে আমার এই হচ্ছে রান্না করার এই ফ্রাই প্যান, যেটা রান্নার যেটা করায় যেটা, এটা অনেক পুরনো, এটা হচ্ছে প্রায় 12 বছর আগের, তো নতুন অনেক কিনছি, কিন্তু আসলে এটার মতন ভালো আর কোনোটা লাগে না। আমি এরকম ধরনের কোনো একটু চচ্চড়ি ধরনের বা একটু টানা টানা কোনো কিছু করতে গেলেই মানে এইটা ব্যবহার করি, মানে এটার মায়া ছাড়তে পারি না। যে কথা আছে না যে পুরনো জিনিসের প্রতি মায়া বেশি থাকে, তা আমার এটা এটার প্রতি আলাদা রকম একটা মায়া, মানে মায়া বলতে ভালো লাগে রান্না টান্না। আমার কাছে মনে হয় এটাতে এই ধরনের রান্নাটা খুব ভালো হয়, এই জন্য এটা আমি ফেলি না, এটা রেখেই দিছি। তো আমি এখন এগুলাকে এইভাবে মাখাচ্ছি, এভাবে মাখালাম। এরপর আমি এর ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটাও আমি আমার আন্দাজ মতনই দিচ্ছি। যে এখন তেল দেওয়ার পরে আমি এটা একটু নেড়ে দিব, জাস্ট সামান্য সব কিছু মিলে। তারপর লতি থেকে কিন্তু এটা আমার আমার লতিটা হচ্ছে ফ্রোজেন, তো এর থেকে কিছু পানি বের হবে, এমনিতেই সফট হবে, তো আমি বেশি পানি দিব না, আমি সামান্য পানি দিব, এই পানিটুকুতেই আমার লতিটা পুরো হয়ে যাবে। যে সামান্য পানি দিয়ে সব মশলা একসাথে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে, এরপর আমি প্রথম হচ্ছে প্রথম পাঁচ মিনিট আমি একটু জোরে জ্বালে থাকবে, যাতে পানিটা বের হয়ে যায়। সেই জন্য পানিটা বের হয়ে গেলে পরে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি, তো আমি 5 মিনিট পরে, এই যে পানি বের হবে এখান থেকে, আমি 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো যে পানি বের হয়েছে। আর এটা আসলে আমি লতি এভাবে খেতেই পছন্দ করি, আরও অনেকভাবে রান্না করি, কিন্তু এটা হচ্ছে আমার সব থেকে সহজ, মানে শর্টকাট একটা ওয়ে
যে আমি কখনো মানে ঝটপট রান্না করতে হলে আমি লতিটা এইভাবে, যেহেতু একটু ফ্রোজেন, ফ্রিজেই থাকে, বের করে একটু গরম পানিতে ধোয়ার পরে চিংড়ি মাছ দিয়ে এটা করে আমি লতি আরেকটা জিনিস করি, আমি অনেক সময় নারকেল দুধে রান্না করি। আজকে আমার ঘরে নারকেল দুধ নাই, এই জন্য আসলে আমি নারকেল দুধটা দিতে পারতেছি না। দেখেন কি সুন্দর একটা কালার, কালারটা খুবই সুন্দর, খেতে অনেক মজা হয়। যদি এর ভিতরে খাওয়ানো যেত আপনাদেরকে আমি খাওয়াই দিতাম, কিন্তু কিভাবে খাওয়াবো। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন লতি থেকে কি পরিমাণ পানি বের হচ্ছে। এখন আমি জালটা কমাই দিব, কারণ এই পানি দিয়ে আমার লতিটা সিদ্ধ হয়ে যাবে। তো যখন এই মুহূর্তে আপনি লবণটা একটু চেক করে দেখতে হবে। হ্যাঁ, আমিও চেক করে দেখব যে লবণ লাগবে কি লাগবে না। তো যদি লাগে আমি সামান্য লবণ দিয়ে এবার এটাকে এই আস্তে জ্বালে দিব। এই পানিতে এই ভাপেই আমার লতিটা সেদ্ধ হয়ে যাবে, আবার আপনার খেতে অনেক স্বাদ হবে। আমার লতিতে একটু লবণ লাগবে, সামান্য লবণ লাগবে, আমি একটু দিতে হবে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন, লতিটা খুবই মজা লাগবে। এই জালেই আমার লতি হয়ে যাবে। এখন আমি আস্তে জালে ঢেকে দিচ্ছি, আমার সাথেই থাকুন, একদম লাস্ট ফিনিশিং কী হয় সেটা আপনাদেরকে দেখাই দিব। আমার কচু লতি হয়ে গেছে, দেখেন দেখেন নিচে একটু হালকা এরকম আর কি, অনেকে পছন্দ করে নিচে লাগা লাগাটা, মানে একটু পোড়া পোড়া, আমার ভালো লাগে এই জন্য আমি একটু পোড়াই। তো হয়ে গেল আমার ঝটপট একটু সময়ের ভিতরে কচুর লতি। আপনারা যে কেউ এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। তো এখনকার মতন ভালো থাকেন, আপনারাও ট্রাই করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।